হ্যালো ভিয়ার্স আশা করি ভালো আছো যে এই সায়েন্স ক্লাসে সকলকে সুস্বাগতম আজকে আমি প্রাইমারি টেটের অঙ্ক নিয়ে আলোচনা করবো এর আগে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আমি দিয়েছি আপলোড করেছি আজকে পার্ট ফোর দেখো এই অঙ্কটা আমি আগেও একবার করেছি অর্থাৎ অঙ্কটা রিপিট হলো দেখো রুট আটচল্লিশ মাইনাস ফোর রুটস সেভেন্টি ফাইভ প্লাস ফাইভ রুট একশো বিরানব্বই এর মান কত ছটি আমের ক্রয় মূল্য পাঁচটি আমের বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত একটি ঘড়ি একশো চল্লিশ টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় একশো দশ টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয় ঘরোটির ক্রয় মূল্য কত তখন ওগুলো দেখলে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের তো আন্তরিকভাবে অভিনন্দন যারা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো তাহলে এর পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে যাই হোক আমরা আলোচনায় চলে আসছি দেখো দেখো হচ্ছে কি যে থ্রি এই রুটির ভিতর যে আটচল্লিশ আছে ওটাকে ভাঙতে হবে তো পঁচাত্তরকে ভাঙতে হবে একশো বিরানব্বইকে ভাঙতে হবে সরল রূপ নিয়ে আসতে হবে তা দেখো কীভাবে দেখো অঙ্কটা হচ্ছে কি থ্রি রুট আটচল্লিশ মাইনাস ফোর রুট পঁচাত্তর প্লাস পাইভ রুট একশো বিরানব্বই তাহলে এখানে হচ্ছে কি যে এই তিন তিন রুট হচ্ছে কি এখানে চার 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 ষোলো তিন ষোলো আটচল্লিশ ঠিক আছে এখানে পঁচাত্তরকে দেখো চার মাইনাস হচ্ছে কি চার পঁচাত্তরকে পাঁচ পাঁচ পঁচিশ তিন পাঁচা পঁচাত্তর ঠিক আছে এবার হচ্ছে কি পাঁচ চার গুণ চার মানে ষোলো ষোলো দুখানে হচ্ছে কি ষোলো দোকানে হচ্ছে কি বত্রিশ বত্রিশ দুকান হচ্ছে কি কত দেখো বত্রিশ এখানে কি তিন দিয়েই করে নাও তিনশো না আটচল্লিশ আটচল্লিশ দোকানে হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই দুকোন হচ্ছে একশো বিরানব্বই তাহলে এখানে দেখো এখানে যে থ্রি এই দুটো চারের মধ্যে একটা চার চলে আসছে তাহলে হচ্ছে কি যে ফোর থ্রি গুণ চার রুট থ্রি এখানে এখানে দেখো যে হচ্ছে কি চার একটা পাঁচ বেরিয়ে আসছে চার পাঁচ কুড়ি একবারই করে দেওয়া হইলো তাহলে হচ্ছে কুড়ি রুট থ্রি আর এখানে দেখো একটা দুটো 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 হচ্ছে চার আছে দুটো দুই আছে আর একটা তিন আছে তাহলে আট বেড়ে আসছে একটা চার আর একটা হচ্ছে দুই অর্থাৎ পাঁচ আটটা চল্লিশ পাঁচ হচ্ছে দেখো পাঁচ আটটা হচ্ছে কে চল্লিশ তাহলে এখানে কথা হচ্ছে তিন চার হচ্ছে কে বারো তাহলে হচ্ছে কি মাইনাস কুড়ি আর চল্লিশ তাহলে এখানে চল্লিশ আর হচ্ছে বারো তাহলে বাহান্ন রুট থ্রি বাদ দাও তাহলে বত্রিশ রুট হচ্ছে থ্রি দেখো বত্রিশ রুট থ্রি কোথায় তাহলে এখানে হচ্ছে কি এ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ বত্রিশ রুট হচ্ছে কি থ্রি এর সঠিক উত্তর এবার হচ্ছে দুইটা দেখো দুইটা দেখো ছটি আমের ক্রয় মূল্য পাঁচটি আমের বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত অর্থাৎ কত টাকা দিয়ে কিনছে সেটা এখানে কিন্তু বলা নেই তা যদি তুমি ধরো তাহলে এক্স টাকা তাহলে এক্স টাকায় ছটা কিনছে আবার এক্স টাকায় পাঁচটা বিক্রি করছে অর্থাৎ বিক্রয় মূল্যটা যত সেটাই ক্রয় মূল্য তাহলে দেখো ছটি আমের হচ্ছে ক্রয় মূল্য সমান সমান পাঁচটি আমের বিক্রয় মূল্যকে আমি এক্স ধরলাম এটা একটা খুব অত্যন্ত দুই থেকে তিন সেকেন্ড অঙ্কটা হয়ে যাবে তাহলে লাভ দেখো তাহলে এখানে হচ্ছে কি যে ছটা আমের যে বিক্রি বিক্রি করা হলো আর পাঁচটি আমের যে বিক্রয় বিক্রয় মূল্য যা সেটা কিন্তু ক্রয় মূল্য তাহলে লাভটা কত হবে তাহলে হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য গুণ একশো তাহলে এখানে দেখো হচ্ছে কি এর যে লাভটা হচ্ছে কি তোমার হচ্ছে কি সিক্স এক্স থেকে একটা ফাইভ এক্স বাদ যাবে তাহলে হচ্ছে ফাইভ এক্স বাই ফাইভ এক্স গুণ একশো সমান হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে হচ্ছে কি দেখো এ হলো এর সঠিক উত্তর অর্থাৎ লাভ হবে টোয়েন্টি পার্সেন্ট দেখে নাও খুব অঙ্কটা সোজা পরের অঙ্কটা দেখো যে একটি ঘড়ি একশো চল্লিশ টাকায় বিক্রি করলে যত লাভ হয় একশো দশ টাকায় বিক্রি করলে ঠিক ততই ক্ষতি হয় ঘড়িটি ক্রয় মূল্য কত তাহলে ক্ষতিটা ধরে নাও হচ্ছে এক্স টাকা তা ক্ষতি যদি এক্স টাকা হয় তাহলে হচ্ছে এখানে ঘড়িটি যদি ক্রয় মূল্যই ধরে না আগে প্রথমে ক্রয় মূল্যই ধরো ক্ষতিও ধরলে হয় ক্রয় মূল্য ধরলেও হয় তাহলে হচ্ছে মনে করি ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে এবার এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ কত হবে একশো চল্লিশ মাইনাস এক্স তাহলে এইটা হচ্ছে তাহলে এটা হচ্ছে লাভ হবে আর এখানে কি হচ্ছে দেখো এখানে এখানে হচ্ছে কি যে এক্স টাকা দিয়ে এসে কিনেছিল আর একশো দশটা পিস তাহলে ক্ষতি লাভ আর ক্ষতি হচ্ছে সমান তাহলে এটা আর এটা সমান হবে তাহলে হচ্ছে কি একশো চল্লিশ মাইনাস হচ্ছে কি এক্স সমান সমান এক্স মাইনাস একশো দশ এই এক্সটা এদিকে নিয়ে এসো তাহলে এটা মাইনাস এটা মাইনাস হয়ে যাচ্ছে আর এটা ওদিক গেলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস মাইনাস দেখো কত হলো দেখো মাইনাস মাইনাস হচ্ছে কি এখানে দুশো পঞ্চাশ আর এখানে হচ্ছে কি দুই এটা হচ্ছে কি দুই দেখো টু এক্স এটা হচ্ছে কি টু এক্স তাহলে এই মাইনাসের মাইনাস কেটে দাও তাহলে টু এক্স ওয়ান সমান হচ্ছে দুশো হচ্ছে কি পঞ্চাশ দুই দিয়ে ভাগ করে দাও তাহলে একশো পঁচিশ টাকা তাহলে অঙ্কটা দেখেছো অর্থাৎ যত লাভ তত ক্ষতি তাহলে ক্রয় মূল্য যদি হচ্ছে এক্স হয় তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দাও তাহলে লাভ আবার হচ্ছে কি যে ক্রয় মূল্য থেকে পরবর্তী বিক্রয় মূল্যে বিক্রি করে দাও তাহলে হচ্ছে ক্ষতিটা বের পড়বে তাহলে লাভ আর ক্ষতি যেহেতু সমান তাহলে হচ্ছে কি এখানে একশো পঁচিশ টাকা তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার পরের অঙ্কটা দেখো যে বার্ষিক ফাইভ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদে কত সময়ে দেখো এখানে একের পরে পাঁচটা শূন্য মানে এক লক্ষ টাকা সুদে আসলে এক লক্ষ দশ হাজার দুশো পঞ্চাশ টাকা হবে এখানে সুদে আসলে বলেছে তাহলে সুদে আসলে বলতে এখানে এ আর হচ্ছে কি প্রিন্সিপ্যাল অর্থাৎ হচ্ছে কি মূল টাকাটা হচ্ছে কি পি তাহলে এখানে সুদে মূলে হয়েছে কে এক লক্ষ দশ হাজার দুশো পঁচিশ টাকা এক লক্ষ দশ হাজার দুশো পঁচিশ দুশো পঞ্চাশ টাকা এক লক্ষ দশ হাজার দুশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে কি এতে এক লক্ষ টাকা তাহলে এক লক্ষ টাকা এবার হচ্ছে কি দেখো কত হচ্ছে কি লাভ এখান থেকে দেখে নাও এখানে হচ্ছে কেন কাটাকাটি করো তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে তোমার হইল হ্যাঁ তাহলে হচ্ছে কি এখানে এটাকে একবারে একবারই করে নেওয়া হলো ঘুরে নেওয়া হলো একবারে হচ্ছে কি এদিকেরটা এদিকে নেওয়া হলো আর এদিকটা ওদিকে নেওয়া হলো তাহলে এখানে দেখো এবার কাটাকাটি হচ্ছে কত এইটা এবার চলে আসে একুশ বাই কুড়ি এন আর এটা এখানে ভাগ হয়ে যাচ্ছে ভাগ হয়ে গেলে দেখো উপরে এখানে হচ্ছে কি দেখো এই শূন্যের শূন্য হচ্ছে কেটে দাও কেটে দিলে হচ্ছে কি এখানে হচ্ছে কি চারশো আর ওদিকে হচ্ছে কত ওদিকে হচ্ছে তোমার চারশো একুশ কাটাকাটি করলে চারশো একুশ তাহলে চারশো একুশের একুশের হচ্ছে কি বর্গত চারশো একুশ তাহলে হচ্ছে গিয়ে যে একুশের স্কোয়ার একুশে স্কোয়ার বা হচ্ছে কি কুড়ি স্কোয়ার আর এখানে একুশ স্কোয়ার বা থেকে স্কুড়ি স্কোয়ার তাহলে পাওয়ারটা কতখানে দুই এখানে হচ্ছে কি দুই অর্থাৎ সময়টা কত হবে এন সমান সমান দুই অর্থাৎ হচ্ছে কি উত্তরটা হবে বছর একবার দেখে নাও পরেটা দেখো যে এক টাকায় বারোটি পিন বিক্রয় করে চার পার্সেন্ট ক্ষতি হয় এক টাকায় কটা পিন বিক্রয় করলে চল্লিশ পারসেন্ট লাভ হবে তাহলে এক টাকায় এটা একটা সূত্র দিয়ে করো তাহলে এ এক টাকায় তাহলে এটি বিক্রি করলে পি পারসেন্ট ক্ষতি হয় আর এক টাকায় কটি বিক্রি করলে কিউ পার্সেন্ট লাভ হবে তাহলে হচ্ছে কি এবার প্রিন সংখ্যা সূত্রটা প্রয়োগ করো তাহলে পিন সংখ্যা হচ্ছে গে যে এ ফার্স্ট ব্যাকেট একশো মাইনাস পি আর নিচে হচ্ছে গে যে একশো আর যেটা লাভ অর্থাৎ একশো প্লাস কিউ তাহলে এখানে পি তো বলি দিয়েছে পে হচ্ছে কত ফোর পার্সেন্ট তাহলে হচ্ছে যে এখানে বারো এখানে এর মান হচ্ছে বারো এর মানে হচ্ছে কে বারো মানে বারোটি তাহলে হচ্ছে কি এখানে বারো তাহলে একশো মাইনাস হচ্ছে কে ফোর বাই একশো প্লাস চুয়াল্লিশ সমান সমান হচ্ছে কত হচ্ছে দেখো এখানে বারো গুণ একশো থেকে চার বিয়োগ করলে হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বইকে হচ্ছে কে কাটো এটা এটাকে বারো দিয়ে কাটলে আট বারো ছিয়ানব্বই এটাকে বারো দিয়ে কাটলে একশো হচ্ছে কি এটা বারো তারপরে হচ্ছে কি বারো খাবার কাটো বারো আর এই বারো হচ্ছে কেটে দেওয়া হলো তাহলে আট তাহলে হচ্ছে কি আটটা টাকায় কটা বিক্রি করতে হবে আটটা করে বিক্রি করতে হবে অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার সেভাবে সঠিক উত্তর পরের অঙ্কটা দেখো যে থ্রি পয়েন্ট ওয়ান নাইন গুণ থ্রি পয়েন্ট ওয়ান নাইন মাইনাস ওয়ান পয়েন্ট এইট ওয়ান গুণ ওয়ান পয়েন্ট এইট ওয়ান বাই থ্রি পয়েন্ট ওয়ান নাইন মাইনাস ওয়ান পয়েন্ট এইট ওয়ান তাহলে এইটাকে এটা গুণ করে দাও এটাকে এটাকে গুণ করো এটা হচ্ছে কি এটা স্কোয়ার আর এটাও স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে দেখা এবার দেখো এটার সঙ্গে এটা গুণ এটা গুণ করলে এটা কত হবে এটা হচ্ছে কি এটাও আছে এটাও আছে অর্থাৎ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান নাইন থ্রি পয়েন্ট ওয়ান নাইন এটা গুণ করলে বাজার হচ্ছে কি দেখো থ্রি পয়েন্ট ওয়ান নাইন তার স্কোয়ার আর এটা হচ্ছে কি এটার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো এ মাইনাস বি হলে কী হবে থ্রি পয়েন্ট নাইন এটা আর এটা কেটে যাবে এটা আর এটা হচ্ছে কি কেটে গেল কেটে গেলে থাকছে কত এটা এবার দেখো তিন চার একাশি আরঞ্চকুন্নি চলে পাঁচ এর সঠিক উত্তর হবে সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ হচ্ছে কি পাঁচ হবে সঠিক উত্তর এটা একটা ফর্মুলা ফেলে দিলে অঙ্কটা হয়ে যাবে দেখো এর টোয়েন্টি পার্সেন্ট ইজ ইজিক্যাল টু বিয়ের পঞ্চাশ পার্সেন্ট হলে বি এর কত শতাংশ এখানে দেখো এর টোয়েন্টি পার্সেন্ট এর হলো টোয়েন্টি পার্সেন্ট এর হচ্ছে কি টোয়েন্টি পার্সেন্ট হুম এর হচ্ছে কি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে কি বি এর হচ্ছে এত এবার তাহলে এ সঞ্জ হচ্ছে কি বিয়ের মানে একবারে করে দেওয়া হয় একবার এটা হচ্ছে কি উল্টে গেলো এটাকে পঞ্চাশ গুণ ওপরে চলে গেলো নিচেটা হইলো তাহলে বিয়ের দুয়ে পাঁচের দুই অংশ শুনান সমান এ তাহলে বি সমান সমান কত হবে তাহলে বিয়ে হচ্ছে কি শুনান সমান হচ্ছে কি এ গুণ পুরো উল্টে যাচ্ছে উপরটা হচ্ছে দুই চলে যাচ্ছে পিছনে নিচে আসছে পাঁচ তাহলে হচ্ছে কি যে দুই গুণ হচ্ছে কুড়ি তাহলে হচ্ছে কি যে শতকরে নিয়ে যেতে হবে আর কি তাহলে কুড়ি কুড়ি দুখুন চল্লিশ তাহলে হচ্ছে কি যে বি সমান এর চল্লিশ পার্সেন্ট বি শান সমান এর চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এ হবে এর সঠিক উত্তর পরের অঙ্কটা দেখো যে সুদের হার ফাইভ পার্সেন্টে বৃদ্ধি পেলে এক হাজার টাকার কত বছরের সরল সুদ আশি টাকা হবে তাহলে ফাইভ পার্সেন্ট যদি হচ্ছে কি বৃদ্ধি বৃদ্ধি হয়েছে সুদের হার ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেলে এক হাজার টাকায় কত বছরের সরল সুদ এত টাকা মানে আশি টাকা বেড়ে যাবে তাহলে আমরা আগের সুদটা তো জানি না কত পার্সেন্ট ছিল তাহলে সুদের হার ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আগে যদি আমরা আট পারসেন্ট ধরে নিলাম আর তাহলে এখন টোটাল সুদ কত হচ্ছে আর প্লাস ফাইভ এর পার্সেন্ট এবার শর্ত অনুসারে কী হচ্ছে দেখো এর সুদ কত হচ্ছে দেখো এই সূত্রটাকে তোমাকে কাজে লাগাতে হবে সূত্রটা হচ্ছে কি এর সুদ আর ওটার সুদ বার করতে হবে দেখো এইবার হচ্ছে কি যে সুদ ইন্টারেস্ট পি আর টি বাই একশো পি আর টি বাই একশো এখানে সুদটা হচ্ছে দেখো তাহলে পি এখানে এখানে হচ্ছে যে এটা হচ্ছে পি মানে আসল আর এখানে হচ্ছে কি পি আর টি এখানে হচ্ছে যে এটা হলো আর এটা হচ্ছে কি টি পাই হচ্ছে কি একশো মাইনাস আগের আগের হচ্ছে কত ছিল আগে ছিল একশো আগে ছিল হচ্ছে কি পি আর টি ছিল পি আর দেখো এবার ভালো করে দেখে নাও তাহলে হচ্ছে যে এখানে কত ছিল দেখে নাও এবার হচ্ছে কি যে এটা শুনুন গুণ করে দাও তাহলে হচ্ছে যে এক হাজার এখান হচ্ছে কি এক হাজার আটটি এক হাজার আটটি গুণ পাঁচ হাজারটি হচ্ছে কি মাইনাস এখানে হচ্ছে কি যে একশো টি তাহলে একশো আটটি হয়ে গেল মাইনাস ওয়ানস ওয়ান হচ্ছে কি আশি তাহলে এইটা আর এটা হচ্ছে কেটে আছে দেখো এটা এটা আর হচ্ছে কি যে এটা হচ্ছে কাটছে এটা রেটে হচ্ছে কি এটা হচ্ছে কি এক হাজার আটটি এটা এক হাজার আটটি কেটে গেল তাহলে থাকছে কি ওপরে ওপরে থাকছে তোমার হচ্ছে কি পাঁচ হাজার টি বাই একশো তাহলে পাঁচ হাজার টি বাই হচ্ছে কি বজরুম করে দিলাম বজ্রুম করে দিলে কত হচ্ছে দেখো আট হাজার হচ্ছে অর্থাৎ পাঁচ হাজার টি ইজিক্যাল টু হচ্ছে কি আট হাজার অর্থাৎ টি শুমান শুমান কত হবে আট হাজার বাই হচ্ছে কি পাঁচ হাজার এবার এই শূন্য তিনটে শূন্য উপরে তিনটে শূন্য কেটে গেলে তাহলে থাকছে কত উপরে থাকছে আট আর নিচে হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে কি যে আট বাই পাঁচ তাহলে আটকে ভাগ করে দাও আটকে পাঁচ দিয়ে ভাগ করে দিলে কত প্রথমে গেল এক তাহলে হচ্ছে কি যে এক আর থাকলো তিন তাহলে হচ্ছে কি এক পণ্য তিনের পাঁচ এক পণ্য তিনের পাঁচ কোথায় এক পূণ্য তিনের পাঁচ অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের দেখো নয়টা এ ধরনের অঙ্ক আগেও একবার রিপিট করা হয়েছে তাহলে এটা সমান সমান এটা ধরনের মান কত এবার দেখো উভয় পক্ষকে আমরা এটা বর্গ করে দেবো উভয় পক্ষকে এটা ধরলাম যে এই টোটালটাকে টোটালটাকে আমরা এখানে কিছু দরনের কিন্তু আমরা এখানে ধরে নিলাম এক্স তাহলে এটাকে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে কী হবে একটা বারো বেরিয়ে আসবে আর এই দুটো হচ্ছে কি দুটোর মধ্যেই থাকবে তাহলে এইটার মান কত এটার মান তো আমরা ধরেছি এক্স এইটুকু এইটুকু মান এটার মান হচ্ছে কি এক্স তাহলে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস বারো প্লাস হচ্ছে কে এক্স এই এক্সটা এদিকে নিয়েছো বারোটাও এদিকে নিয়েছো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে বারো সমাধান করতে হবে এবারে হচ্ছে কি দেখো ভিলেটা মানে এটা করো ভাঙো ভাঙলে হচ্ছে কি এক্স স্কোয়ার চার থেকে তিন বিয়ে করলে আবার এক হয়ে এবার দেখো এক্স কমন নাও তাহলে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে এক্স হচ্ছে কি হচ্ছে আর এক্স নট ইজ ইজকাল টু তাহলে এক্স সমান সমান এত তাহলে এক্স সমান সমান হচ্ছে কি মাইনাস থ্রি তো মাইনাস থ্রি তো হবে না তাহলে এক্স নট ইজ ইজকাল টু মাইনাস থ্রি তাহলে এক্সের মান কত এক্সের মান হল চার তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার পরেরটা দেখো একটি অংশীদারী ব্যবসায় রহিম রবীনের রহিন রহিম এবং রবিনের মূলধন সমান হচ্ছে থ্রি টু ফোর এবং রবিন ও আব্রাহামের মূলধনের অনুপাত ফাইভ ইস টু সিক্স বার্ষিক পাঁচশো নব্বই টাকা লাভ হলে পাঁচশো নব্বই টাকা লাভ হলে রবিনের লভ্যাংশ কত তাহলে কি রহিম এবং রবিন থ্রি টু ফোর দেখো এটা উভয় পক্ষকে দেখো পাঁচ দিয়ে গুণ করে দিলে এই যাকি বাবা আবার কাটাকাটি করে এটাই চলে আসবে পনেরো গুণ পাঁচ আমি এই দুটো মিলাবো আর কি এবার রবিন ইস টু আব্রাহাম ফাইভ ইস্ট এত এটাকে তিন দিয়ে গুণ করে দিলাম চার দিয়ে গুণ করে দিলাম সরি চার দিয়ে চারদিক গুণ করলে এটা হচ্ছে কুড়ি এটা হচ্ছে চব্বিশ তাহলে এটাও রবিন আর এটাও রবিন তাহলে দুটি হয়ে গেল তাহলে হচ্ছে কি সরল অনুপাতটা কীরকম হবে পনেরো ইস্টু হচ্ছে কি কুড়ি ইস্টু হচ্ছে কত তাহলে যোগ ফল হচ্ছে কত উনু হচ্ছে কি ষাট এবার রবিনের লভ্যাংশ রবিন কত হচ্ছে কুড়ি তাহলে হচ্ছে কি এখানে পাঁচশো নব্বই বাই অনুপাতে যোগ ফল তাহলে হচ্ছে পাঁচশো হচ্ছে কি নব্বই বাই হচ্ছে কি উনষাট গুণ হচ্ছে কি কুড়ি এবার এইটা টি গেলে গেলে তো দশ দশ দুণে দশ তাহলে কুড়ি কুড়িকে দশ দিয়ে করলে হচ্ছে দুশো তাহলে এখানে দেখো দুশো কোথায় আছে উত্তর তাহলে হচ্ছে কি সি ইজ দ্য রাইট অ্যান্সার আচ্ছা এই পর্যন্ত তোমরা সবাই হচ্ছে কি ভালো থাকো